এন্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে, আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটেড ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা খবরটা শুরু করব এটিকে মোহন বাগানকে দিয়ে। তো এটিকে এমবি নিয়ে দুটো খবর রয়েছে। প্রথম খবর, অবশ্যই তোমরা সবাই জানো যে মোহন বাগান অ্যাথলেটিক ক্লাবের নতুন সচিব হয়েছেন দেবাশিস দত্ত, এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সমর্থকদের মাথায় একটাই প্রশ্ন যে নতুন সচিব এসে মোহন বাগানের সামনে থেকে এটিকে নামটা সরাতে পারবেন কিনা। তো দেখো, ফার্স্টেই তোমাদের বলে দিই যে এটিকে মোহন বাগান এই নামটা দেওয়া হয়েছে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাকর্ডিং টু দেবাশিস দত্ত। তিনি পরিষ্কার বলছেন যে এটিকে অ্যাজ আ ক্লাব এক্সিস্ট করে না। তো মোহন বাগানের যারা মানে এই মুহূর্তে ইনভেস্ট করছেন, যেরকম সঞ্জীব গোয়েঙ্কা বলুন বা উৎসব পারেক বলুন, তো তারা মোহন বাগানের সামনে এটিকে ইউজ করছেন অ্যাজ আ ব্র্যান্ড হিসেবে। এবার এই এটিকে মোহন বাগানের নামটা চেঞ্জ তারা করতেই পারে। যারা বোর্ড অফ ডিরেক্টর্স রয়েছেন তারা বসে যদি একটা সিদ্ধান্ত নেন এই নামটাকে সরিয়ে দেওয়ার, সেটা তারা খুব ইজিলি পারেন। এবং মানে সেই কারণেই এই যে রিমুভ এটিকে ক্যাম্পেইন, যেটা মোহন বাগান সমর্থকরা লাস্ট দেড় দু বছর ধরে চালিয়ে আসছেন, তো এই রিমুভ এটিকে ক্যাম্পেইনের সম্পর্কে দেবাশিস দত্ত ভালো করেই জানেন। এবং এই প্রসঙ্গটা যখন ওঠে, তিনি কিন্তু জানান যে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে তিনি সঞ্জীব গোয়েঙ্কার সাথে আলোচনায় বসবেন। মানে মোস্ট প্রবাবলি এটিকে নামটা সরানোর প্রস্তাব হয়তো দেবাশিস দত্তর তরফ থেকে ফ্রম মোহন বাগান অ্যাথলেটিক ক্লাব, সেটা হয়তো রাখা হতে পারে পরের বোর্ড মিটিংয়ে, বা সঞ্জীব গোয়েঙ্কাকে তিনি পার্সোনালি কথাটা বলতে পারেন। বিকজ তোমরা সবাই জানো যে গোয়েঙ্কার সাথে দেবাশিস দত্ত বা সৃঞ্জয় বোস, এদের সম্পর্ক কিন্তু ভীষণ ভালো। এবং আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে এটিকে মোহন বাগান এই বছর সব টুর্নামেন্ট খেলবে, দুরান্ত হোক, সিএফএল হোক, আইএফএ শিল্ড হোক, আইএসএল হোক, সুপার কাপ হোক, যেই যেই টুর্নামেন্টে এটিকে মোহন বাগান দল নামাতে পারবে সেই সেই টুর্নামেন্টেই তারা কিন্তু দল নামাবে। এবং দেবাশিস দত্ত তিনি নিজেও কিন্তু এখানে বলেছেন এই প্রেস কনফারেন্সে যে এটিকে মোহন বাগান সব টুর্নামেন্ট খেলবে, এবং এর পেছনে সব থেকে বড় মোটিভেশন হচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা, বিকজ তিনি পার্সোনালি চান যেন এটিকে মোহন বাগান সব টুর্নামেন্ট খেলুক। তো সেই কারণে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা ভীষণ ভালোবাসেন এই দলটাকে, এবং সেই কারণেই কিন্তু আমার মনে হয় যে দেবাশিস দত্ত এই প্রসঙ্গটা তুলবেন যে সমর্থকরা মোহন বাগানের সামনে থেকে এটিকে নামটা সরিয়ে দিতে চায়। এবং সেই ক্ষেত্রে এটা সঞ্জীব গোয়েঙ্কাও ভালো করে জানেন, এবং তিনি নিশ্চয়ই বুঝতে পারেন যে সমর্থকরা কোনটা ভালোবাসছেন এবং কোনটা ভালোবাসছেন না। এবং এক এক করে তোমরা কিন্তু দেখবে যে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সেইগুলোর ওপর অ্যাকশনও নিচ্ছেন, যেই যে জিনিসগুলো এটিকে মোহন বাগান মানে ভুল করছিল এতদিন ধরে, সেগুলো তারা কিন্তু এখন অনেক শুধরে নিয়েছে ইন দেয়ার ইয়ার টু। তো সেই কারণে কিন্তু যত দিন যাবে আই থিঙ্ক অনেক চেঞ্জেস আসবে এই দলে, আরো বেশি করে মোহন বাগানকে অ্যাকসেপ্ট আমার মনে হয় যে সঞ্জীব গোয়েঙ্কা করবেন। এবং সেক্ষেত্রে এটিকে নামটা সরবে কিনা, এটা তো আমরা মানে নেক্সট সিজনের আগেই জেনে যাব। বাট আপাতত এখন দাঁড়িয়ে এএফসি কাপ বলো বা রিসেন্ট যেই যেই টুর্নামেন্টস সবুজ বেরুন খেলবে, সেটা কিন্তু এটিকে মোহন বাগানের ব্র্যান্ড নিয়েই খেলবে। তো এই হচ্ছে ফার্স্ট আপডেট। আমরা সরাসরি চলে আসবো আজকের দ্বিতীয় আপডেটে, এবং সেটা হচ্ছে যে রিসেন্টলি মানে আলোচনা হচ্ছিল যে কেরালা ব্লাস্টার্সের এত ভালো পারফরমেন্সের পেছনে একজন মানে টেকনিক্যাল ডাইরেক্টর বা স্পোর্টস ডাইরেক্টর রাদার বলা উচিত, তো একটা স্পোর্টিং ডাইরেক্টরের একটা মানে ভীষণ রকমভাবে একটা ইনভলভমেন্ট ছিল ক্যারোলিস কিংকিস। তো তিনি এসে জাস্ট এক দুটো সিজনের মধ্যে এই দলটাকে পুরো ঘুরিয়ে দিয়েছেন। লাস্ট সিজন ভীষণ খারাপ পারফরমেন্স ছিল, বাট তারপরে যেরকম ভাবে অ্যাডাপ্ট করে একটা নতুন দল বানিয়ে নতুন কোচ এনে যেখানে আজকে কেরালা ব্লাস্টার্স গেছে, তো সেই কারণে তার পেছনে একটা বড় কৃতিত্ব অবশ্যই থাকে ক্যারোলিস কিংকিসের। এবার এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছিল যে এটিকে মোহন বাগান নাকি ক্যারোলিস কিংকিসকে অফার করেছে তাকে তারা তুলে নিতে চায় অ্যাজ দেয়ার স্পোর্টিং ডাইরেক্টর। এবার আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর, ক্যারোলিস কিংকিস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সেই থাকছেন, তিনি কিন্তু আপাতত দল বদল করছেন না, এবং কেরালা ব্লাস্টার্সের সাথেই তিনি কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করবেন। তো মোস্ট প্রবলি এই সিজনই তার কন্ট্রাক্ট শেষ হওয়ার কথা, বাট নতুন ভাবে কিন্তু ক্যারোলিস কিংকিস উইল কন্টিনিউ অ্যাজ দি স্পোর্টিং ডাইরেক্টর অফ কেরালা ব্লাস্টার্স এফসি। তো আপাতত এরকম খবর কিন্তু বেরিয়ে আসছে। তো সেই কারণে এখন দাঁড়িয়ে ক্যারোলিস কিংকিসের এটিকে মোহন বাগানে আসার চান্স কিন্তু বেশ কম। তো এই হচ্ছে আজকের দ্বিতীয় আপডেট। আমরা সরাসরি চলে আসবো আজকের তৃতীয় আপডেটে, এবং সেটা একটা খুবই বড় খবর, লাইক ইটস সামথিং দ্যাট উই অল ইন্ডিয়ান্স শুড বি প্রাউড অফ। কালকে মুম্বাই সিটি এফসি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আল আইন এফসির এগেনস্টে। আল আইন এফসি মানে হচ্ছে গালফ প্রো লীগের লাইক দ্য বেস্ট টিম, লাইক দে আর রাইট নাও দ্য লীগ টপার্স। এবং এই দলটি মানে প্রচুর প্রচুর ট্রফিজ জিতেছে, এবং দে আর লাইক ওয়ান অফ দি লিডিং সাইডস ইন এশিয়া, লাইক এশিয়ান মানে ওয়ান অফ দি এশিয়ান জায়ান্টস হচ্ছে আল আইন এফসি। এবং তারা একটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে,
তারা একবার ইউএই লিগ কাপ উইনার হয়েছে, 13 বার তারা কিন্তু গালফ প্রো লিগে চ্যাম্পিয়ন্স হয়েছে, লাস্ট তারা জিতেছিল 2017-18 মৌসুমে, বাট তারা কিন্তু এই মুহূর্তে লিগ টপার্স, এবং এরই সাথে 5 বার তারা কিন্তু ইউএই সুপার কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে। তো সেই কারণে বুঝতেই পারছো যে দে আর লাইক ওয়ান অফ দি এশিয়ান জায়ান্টস, যেটা বললাম, এবং তাদের মার্কেট ভ্যালু মানে মুম্বাই সিটি এফসির প্রায় 4 থেকে 5 গুণ বেশি। মানে মুম্বাই আই থিঙ্ক দেখলাম মোটামুটি বোধ হয় 40 কোটি মতন বোধ হয় মার্কেট ভ্যালু, আই থিঙ্ক 43 crores না 41 crores এরকম একটা কিছু অ্যাপ্রক্সিমেটলি, সেখানে অলাইন এফসির প্রায় 214 কোটি মার্কেট ভ্যালু, মানে বুঝতেই পারছো লাইক মানে প্রচুর বড় বড় নাম। তো সেরকম একটা দলের এগেনস্টে আগের দিন মুম্বাই সিটি এফসি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল। এই ফ্রেন্ডলি ম্যাচ খেলার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এটা তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে প্রিপারেশনস, সেই প্রিপারেশনের জন্য মানে কি বলা হয় মানে তারা নিজেরা কতটা তৈরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য সেটা দেখে নেওয়ার জন্য কিন্তু স্ট্রং অপোনেন্টের এগেনস্টে এই ফ্রেন্ডলি ম্যাচ মুম্বাই সিটি এফসি আয়োজন করেছিল। অ্যান্ড ইটস আ ভেরি গুড নিউজ যে তারা কিন্তু অলাইন এফসি কে হারাতে পেরেছে 2-1 গোলে। আহমেদ জাহুর একটা ফার্স্ট হাফ পেনাল্টি এবং সেকেন্ড হাফে আপুয়ার একটা গোলে মুম্বাই সিটি এফসি অলাইন কে বধ করেছে। দ্যাট ইজ লাইক আ ম্যাসিভ নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল। আমি বলছি না যে এর জন্য তুমি একদম মানে তোমরা সব এক্সপেকটেশনস বাড়িয়ে দাও যে তাহলে তো মুম্বাই সিটি এফসি গ্রুপ লিগ মানে টপ করে পরের রাউন্ডে গিয়ে কোথায় কোথায় চলে যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে, সেরকমটা নয়। মানে আমাদের এখনো মাটিতে থাকা উচিত, বিকজ আমরা সবাই জানি যে আইএসএল এ মুম্বাইয়ের পারফরমেন্স কিরকম ছিল। তো সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা বিশাল বড় মোটিভেশন, একটা ভালো মোরাল বুস্ট তাদের জন্য এফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে, যে তারা একজন এশিয়ান জায়ান্ট ক্লাবকে হারিয়েছে। তো এই অ্যাডেড মোটিভেশন নিয়ে মুম্বাই সিটি এফসি এসিএল এ কিরকম পারফর্ম করে সেটা একটা দেখার বিষয় হবে, এবং এসিএল এর আগে তারা কোনো আর ফ্রেন্ডলি ম্যাচ খেলে কিনা বা কাদের সাথে খেলে সেটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। বাট ওভারঅল আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি গুড নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল। আর ইন্ডিয়ান ফুটবলের কথা যখন উঠলই, আগের দিন বেলারুসের এগেনস্টে ম্যাচ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের, এবং সেই ম্যাচ তারা 3-0 গোলে হেরে যায়। মানে 3টে গোলই সেকেন্ড হাফে আসে, ফার্স্ট হাফটা 0-0 ড্র ছিল। তো অবভিয়াসলি মানে যদি আমরা ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে আমি মনে করি না যে কোনো ফ্যানই এক্সপেক্ট করেছিল যে ইন্ডিয়া বেলারুসের এগেনস্টে কিছু একটা করবে, কিছু একটা অঘটন ঘটাবে। বিকজ ফার্স্ট অফ অল দে আর আ ভেরি স্ট্রং ইউরোপিয়ান সাইড, লাস্ট বেশ কয়েকটা ম্যাচে তারা ওয়েলস, তারপরে চেক রিপাবলিক, তারপরে বেশ মানে বড় বড় দেশের সাথে তারা মানে ফ্রেন্ডলি ম্যাচেস খেলেছে। তো সেই কারণে সেরকম দলগুলোর এগেনস্টে খেলার পরে এবং সেই ম্যাচগুলোতে যেই যেই প্লেয়ার্সরা খেলেছে তাদের মধ্যে প্রচুর প্লেয়ার, অ্যাটলিস্ট মানে মোটামুটি বলতে পারি 5 জন মিনিমাম প্লেয়ার তো খেলেইছেন কালকের ইন্ডিয়া ম্যাচে। তো সেই কারণে মানে এক্সপেকটেশন এটাই ছিল যে ম্যাচটা আমরা হারবো, এটা তো মানে 100%। বাট দেন আগেন মানে ফার্স্ট অফ অল দ্য ইউরোপিয়ান টিমস এর এগেনস্টে আমরা লাস্ট কবে জিতেছি আমার নিজেও মনে নেই। মানে আই থিঙ্ক লাস্ট বোধহয় একটা ড্র ছিল, মানে আনডিফিটেড যেটাকে বলি, আমরা জিতার কথা তো ছেড়েই দাও, আনডিফিটেড বোধহয় লাস্ট টাইম আমরা মানে ফিনল্যান্ডের এগেনস্টে ছিলাম, তাও আবার ফার্স্ট লেগে সেটা কলকাতা না সরি কোচিতে খেলা হয়েছিল বোধহয় মোস্ট প্রবাবলি। তো সেকেন্ড লেগ তো হেরে যায় আবার 2-0 করে। তো ওটাই আই থিঙ্ক ইট ওয়াজ দ্য লাস্ট আনডিফিটেড ম্যাচ দ্যাট উই প্লেড আগেনস্ট অ্যান ইউরোপিয়ান সাইড। লাস্ট খেলেছিলাম ইউরোপিয়ান টিমকে 2012 সালে আই থিঙ্ক আজারবাইজানকে, বাট তারপরে তো আর কোনো ইউরোপিয়ান টিমকে আমরা এমনিও খেলিনি। এই প্রায় 10 বছর লাগলো আমাদের আর একটা ইউরোপিয়ান টিমের এগেনস্টে খেলতে, এবং এই তো পারফরমেন্স। তো 3-0 গোলে আমরা হেরেছি ফার্স্ট হাফে। তো বেলারুস মানে কিরকম একটা অদ্ভুত রকমের খেলছিল, মনে হচ্ছিল না যে মানে তারা এত ভালো একটা ইউরোপিয়ান সাইড, বাট ফার্স্ট হাফ এর পারফরমেন্স ভুলিয়ে সেকেন্ড হাফ যেরকম হয় মানে 48 মিনিট থেকেই মানে শুরু করে বেলারুস ঝড়। তো সেই কারণে সেখানে দাঁড়িয়ে বেলারুসের সামনে সেকেন্ড হাফটা ইন্ডিয়া টিকতেই পারেনি। আর আমি তো স্কোয়াড নিয়ে আমি কিছু বলছি না, মানে খুব অদ্ভুত রকমের স্কোয়াড সিলেকশন ছিল, মানে আমি আমি ওর দিকে যাচ্ছি না, তো ওটা জাস্ট তোমরা ভুলে যাও। তো এবার জাস্ট দেখা যাক যে ইন্ডিয়া এবার এরপরের যে ক্যাম্প সেট আপ করবে সেখানে, তারপরে তারা কটা ফ্রেন্ডলি খেলে এইসব দেখে নিয়ে দেখা যাক যে গোষ্ঠী ম্যাচের আন্ডারে কি পারফর্ম করে। মানে আমি জানি না সত্যি বলছি, আই থিঙ্ক এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এ আমরা একটা ভালো গ্রুপ পেয়েছি এবং আমাদের একটা ভালো চান্স রয়েছে কোয়ালিফাই করার। এবার এই চান্সটাকেও যদি গোষ্ঠী ম্যাচ মহাসভায় হাতছাড়া করে দেন তাহলে তো আর নতুন করে কিছু বলার নেই। বেলারুস বাহরেন এই ম্যাচগুলোর এগেনস্টে লাইক ঠিক আছে, ডিসেন্ট ইনাফ পারফরমেন্স, বাট দেন আগেন মানে ইন্ডিয়ান ফুটবলকে কতটা ইম্প্রুভ করতে হবে সেটা তো মানে চোখের সামনেই লেখা রয়েছে। তো সেই কারণে আমি আর খুব ডিটেলসে ম্যাচটার মধ্যে যাচ্ছি না, এই গোষ্ঠী ম্যাচের প্লেয়িং স্টাইলের মধ্যে আমি আর ঢুকছি না, কারণ ঢুকলেই ডিপ্রেশন, ঢুকলেই মন খারাপ, ঢুকলেই রাগ, ঢুকলেই গালাগালি, দরকার নেই বাবা থেমে যাই এখানে। তো পরে আবার আলোচনা হবে এইসব নিয়ে, আপাতত আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।